আলাইকুম, সবাইকে স্বাগত ইটাল বাংলার পক্ষ থেকে। আজকে আমি একটা এটা হলো নর্থ আফ্রিকার একটা খাবার বানিয়ে দেখাবো। এটা ইটালিতে অনেক ফেমাস, সারা ওয়ার্ল্ডই কম বেশি চিনে। এটা হলো কুসকুস নাম, আমি সবজি দিয়ে করব, সাথে চিংড়ি অ্যাড করব। আসুন, আমাদের কি কি লাগবে আমি দেখি। হ্যাঁ, আমাদের লাগবে মেন জিনিস কুসকুস, এটা অনেকটা যে বাংলাদেশের সাবু দানার মতো, এটা আদা সিদ্ধ, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। আমাদের একটু জুকিনি লাগবে, বরবটি, মটরশুঁটি লাগবে, আলু লাগবে, আলু এই সাইজের কেটে নেবেন আপনারা, ক্যারট, চিংড়ি লাগবে, চিংড়িগুলো আমি কাটবো এখন ছোট করে, একটু বাটার লাগবে, একটা পেঁয়াজ লাগবে, একটু আদা লাগবে, একটা রসুন লাগবে, একটু মরিচ, আর 5 গ্রাম আমাদের জাফরান লাগবে একটু কালার করার জন্য। আসুন আমি কিভাবে করতে হয় এটা আমি দেখি। আমি এখানে 4 জনের জন্য করব, আপনারা 4 জনের জন্য আমি 300 গ্রাম কুসকুস নিচ্ছি, এবং 300 গ্রাম কুসকুসের সাথে আপনি 300 ml পানি নেবেন। আমি এই পানিটাতে একটু অলিভ অয়েল দিয়ে দিব। ওকে, এটাকে আমি গরম করব, গরম করে নিব, আমরা গরম করে নেব, ঠিক যখন বলক আসবে পানিটা মোটামুটি গরম হয়ে যাবে তখনই আমি এটাকে কুসকুসটার সাথে মিশিয়ে নেব। হ্যাঁ, এখন আমি যে জাফরানটা, এই 5 গ্রাম জাফরান এটা এখানে দিয়ে দিব, এখন এই গরম পানিটা এটাকে দিয়ে দিব। এটা এখন একটু মিশিয়ে নিব, এটাকে আমি এখন ঢেকে রাখবো, এটা একলাই সিদ্ধ হয়ে যাবে, কারণ এটা আদা সিদ্ধই কিনতে পাওয়া যায়। এটাকে আমি এখন ঢেকে রাখবো পরে। হ্যাঁ, আমি এখন এটাকে ঢেকে রাখবো যাতে এইটার ভাপে ওগুলো সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আমরা এই সবজিগুলোকে আদা সিদ্ধ করে নেব, আমি একসাথে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করে আদা আলাদা করে করতে পারেন। আলু আর গাজরটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সময় বেশি লাগে, আমি এগুলো আগে দিয়ে রাখছি, যখন বলক আসবে পানিটা তখন আমি আমি কিনে এবং মটরশুঁটিটা দিয়ে দিব, আর আমি অলরেডি এটাতে লবণ দিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি 1 পিস রসুন আর 1 টুকরা আদা আমি এটার আগে ভেজে নিব, এগুলোকে আমি একটু কুচু কুচু করে কেটে নেব। এখন এখানে 50 গ্রাম মতো বাটার এবং একটু অলিভ অয়েল দিব, আর আমি সবগুলো সবজি মিলিয়ে 500 গ্রামের মতো নিচ্ছি, সবগুলো মিক্সড। আপনারা ইচ্ছা করলে সবজি কোনো সবজি রিপ্লেস করতে পারেন, অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, এবং এখানে কিছু না থাকলে আপনারা ওটাকে ম্যানেজ করতে পারেন, এটা আসলে কোনো ধারাবাহিকতার নিয়ম নেই। এটা আসলে করা হয় কয়েকটা রেসিপি, মাংস দিয়ে করা হয় এবং মাছ দিয়ে করা হয়, আমি মাছ প্লাস সবজি দিয়ে করব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাঁ, এখন আমি এই আদা রসুনটা এখানে দিয়ে দিই, একটু ঝাল করার জন্য 3-4টা ছোট মরিচ দিয়ে দিব, এই মরিচগুলো অনেক ঝাল, অনেক টেস্টি, ঝাল হলো খেতে অনেক মজা লাগে, জাস্ট অর্ধেক করে দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা আমি কি পেস্টটাকে আমি বেশি ছোট করব না, আমি একটু পাতলা করে বড় টুকরা করে কাটবো, যেহেতু আমরা সবজি দিয়ে করব, এটা একটা সবজির ভিতরে পড়ে, এটা যখন পড়ে আস্তা থাকে। মরিচ দিয়ে ফেলছি, এখন পেঁয়াজগুলো দেব। ওকে, পানি বলক চলে এসছে, আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দিব এবং দুখানি সবজিগুলো দিয়ে দিব। ওকে, এখন আমি চিংড়িগুলোকে ছোট ছোট করে কেটে ফেলবো।
যখন এটা মাঝামাঝি অর্ধেক ভাজা মতো হয়ে যাবে পরে আমি চিংড়ি গুলোকে কাট করে নিব। ব্ল্যাক পেপার অ্যাড করে নেব, সবজিগুলো মাঝামাঝি সিদ্ধ হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট এভাবে সিদ্ধ করার পরে আমি এগুলোকে উঠিয়ে ফেলব। আমি সবজিগুলোকে ঢেলে ফেলছি, এখন এখানে দিয়ে দেবো। আমি এগুলোকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আমি এভাবে নাড়তে থাকবো, আর যদি একটু পানির দরকার হয় আমি এখানে পানি গরম পানি বসিয়ে রাখছি, পরে যদি দরকার হয় আমি অ্যাড করবো। এটা মূলত ভাজা ভাজা হবে, প্রায় ভাজা ভাজা হবে। এখন আমি এই কাগজটাকে খুলে ফেলবো এবং আমাদের যে কুসকুসটা এটাকে নেড়ে আলাদা করে নেবো। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন হাতের সাহায্যে আমরা এটাকে আলাদা করে ফেলবো, ঝরঝরা করে ফেলবো। যদি আপনারা সমান সমান কুসকুসের সমান পানি না দেন তাহলে এই এটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হলে খাওয়ার মজাটা আপনারা ওরকম পাবেন না, এটা এক ঝরঝরা হতে হবে। আপনারা, আমি জাফরান দিছি, আপনারা ইচ্ছা করলে এক চামচ হলুদ দিয়ে দিতে পারেন যদি জাফরান হাতের কাছে না থাকে। একই জিনিস এটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে পাতি লেগে চলে যাবে। আমার এখন সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে, আপনারা ট্রাই করে দেখবেন যে আলুটা আর কারো গাজরটা সিদ্ধ হলেই মনে করেন অন্যান্য সবজি আরও সহজে সিদ্ধ হয়ে যায়। ওকে, এখন আমি যে কুসকুসটা আগে আপনারা দেখিয়েছি ওটা এখন মিক্স করে ফেলবো। আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। এখন আমি সবগুলো কুসকুস আস্তে আস্তে করে দিয়ে দেবো। আপনারা এই রোজার ভিতরে এটাও পরিবেশন করতে পারেন, এটা একেবারে ফ্যাট নাই, তেল নাই, আপনারা খুব সহজে এটা এবং সহজে হজম হবে এবং খাওয়ার পরেও আপনাদের অসহ্য লাগবে না। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখন একটু পানি পানি আছে, এটা ঠিক হয়ে যাবে না একটু পরেই। আপনারা এটা ইচ্ছা করলে ঠান্ডাও পরিবেশন করতে পারেন এবং গরমও পরিবেশন করতে পারেন। ওকে, আমি এখন এগুলোকে এখানে প্লেটে ঢেলে নিব। হ্যাঁ, আমরা ফ্লেভারের জন্য একটু গ্রানের জন্য একটু মেন্তা কুচি কুচি করে উপরে দিয়ে দিতে পারি। এটা আমাদের পুদিনা পাতা, আমি এখন ডেকোরেশনের জন্য উপরে মেন্তা দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেছে আমার কুসকুস কন ভেরদুরে, ইটালিয়ান নাম। আমি সবজি দিয়ে কুসকুস রান্না করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।